সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আবারও হাজির হলাম ডিসি সিরিজ সার্কিটের একটি সহজ প্রবলেম নিয়ে এবং কিভাবে তার সমাধান করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট বাই সাদিগু থেকে টু পয়েন্ট এর একটি প্রবলেম চুজ করেছি সেখানে দেখা যাচ্ছে তিরিশ ভোল্টের একটি ব্যাটারি পাঁচ কিলো অহম রোধকে পাওয়ার সরবরাহ করছে সেখান থেকে আমাকে ক্যালকুলেট অর্থাৎ নির্ণয় করতে হবে সার্কিটের কারেন্ট সার্কিটের কন্ডাক্ট্যান্স এবং সার্কিটের পাওয়ার কত তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে সার্কিটের কারেন্ট বের করতে গেলে আমার ফর্মুলা কি লাগে কন্ডাক্ট্যান্সের ফর্মুলা কী এবং পাওয়ারের ফর্মুলা কি আশা করি আপনারা এগুলো জানেন মনে করে আমি সামনে এগুতে চাই তারপরও আমি দেখাবো সূত্রগুলো কী তো এখানে আমাদেরকে প্রথমে কারেন্ট বের করতে গেলে জানতে হবে ওহোমের সূত্র তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওহমের সূত্র আমরা জানি ওই নইকুয়েল টু ভিভাগ আর এখানে আই বের করতে গেলে আমার ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ তিরিশ ভোল্ট রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে ফাইভ কে তাহলে তিরিশ ভাগ পাঁচ হাজার এখানে আমি ক্যালকুলেশন করলে পাওয়া যায় সিক্স মিলি এমপিয়ার কারেন্ট এটা তাহলে কন্ডাকট্যান্স বের করতে গেলে আমাদেরকে জানতে হবে কন্ডাকট্যান্স জিনিসটা কি যেটা আমরা জানি রেজিস্ট্যান্সের উল্টা অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে বৈশিষ্ট্যের কারণে কারেন্ট সহজে চলাচল করতে পারে তাকে কন্ডাকট্যান্স বলা হয় অর্থাৎ আমরা জানি উইনো কন্ডাকট্যান্স ইকুয়াল টু আর যেহেতু রেজিস্ট্যান্সের উল্টা সেক্ষেত্রে আমার এখানে ভ্যালু জানা আছে আরের মান পাঁচ হাজার অর্থাৎ টু মোহ এটা আমার একটা অ্যান্সার এখন আমাকে জানতে হবে সার্কিটের পাওয়ার কত আমরা জানি পাওয়ার সমান সমান হলো কারেন্ট এবং ভোল্টেজের গুণফল এখানে আমার সার্কিটের মোট ভোল্টেজ জানা আছে এবং কারেন্ট জানা আছে ভিগল টু আই ভি হল থার্টি কারেন্ট হলো সিক্স মিলি মিলিকে আমরা এভাবে লিখতে পারি সেক্ষেত্রে এটা একশো আশি মিলি ওয়ার্ড এটা একটা অ্যান্সার তাহলে আমি এখান থেকে আবার পুনরায় রিভিউ করছি একটা টু পয়েন্ট টু প্রবলেম যেখানে একটা ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজ তিরিশ ভোল্ট এবং একটা লোড ফাইভকে ক্যালকুলেট করতে হবে কারেন্ট কন্ডাক্টেন্স এবং পাওয়ার আমরা জানি কারেন্ট বের করতে গেলে ওহমের সূত্র আই গোয়াল টু বিভাগ আর ভোল্টেজ তিরিশ রেজিস্ট্যান্সের মান ফাইভ পাঁচ ফাইভকে এখান থেকে সিক্স মিলিয়াম ফের আবার কন্ডাক্টেন্স বের করতে হলে রেজিস্ট্যান্সের উল্টে জি টু ওয়ান ওপন আর ওদের ওয়ান অভাগ পাঁচ হাজার টু মিলিমোহ আর পাওয়ার হল কারেন্ট ইন্টু ভোল্টেজ ভোল্টেজ এখানে তিরিশ আর কারেন্টের মান সিক্স মিলিও ব্যবহার করলাম একশো মিলি একশো আশি মিলিওয়াট এভাবে আমরা ডিসি সিরিজ সাইডের সিম্পল যে কোনো অঙ্ক সমাধান সহজে করতে পারবো